দীর্ঘ অবরোধের পরে নগরী আবার প্রাণ ফিরে পেয়েছে তার আগের রূপে তবে এতটাই যানজট নগরীতে যেন পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা দীর্ঘ ভোগান্তিতে পড়ছে জনসাধারণ দীর্ঘ যানজটের কারণে দীর্ঘ সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষারা থেকে দুই নং রেলগেইট এবং ডিআইটি নিতাইগঞ্জ পর্যন্ত যেতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। তবে যেখানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারত দীর্ঘ যানজটের কারণে তা এখন অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে আর এতে করে দীর্ঘ এই কবলে সাধারণ মানুষ যান এমন চিত্র এন টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে দেখা যায় অবৈধ পার্কিং ও দীর্ঘ সিগন্যাল কারণে এই যানজটের দীর্ঘ সূত্রতা তবে সবকিছুর পরও নগরবাসীর দাবি যেন দ্রুতই এই যানজটের নিরসন করা হয় এনএন টিভি নারায়ণগঞ্জ